নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের স্বয়ংবল গুরুকুল। তো যে বিষয়টি আমরা আগে আলোচনা করেছিলাম দম সাধনায় বা যোগ প্রাণায়াম তত্ত্বে, আমাদের স্বয়ংবল গুরুকুলে আমরা বেশিরভাগই এই অষ্টচক্রের জ্ঞানে অষ্টযোগ করে থাকি, অষ্টাঙ্গের মার্গে সেই যোগ পন্থা অষ্ট প্রাণায়াম আমরা করে থাকি। আর হচ্ছে কিছু মুদ্রা পদ্ধতি আছে, এই মুদ্রা পদ্ধতিগুলো আমরা করে থাকি। এবং তারপরে আরেকটি তত্ত্ব মন্ত্র তত্ত্ব এবং রেচক পুরা কুম্ভকের জ্ঞানের সেই তত্ত্ব। তো যারা রেচক পুরা কুম্ভকের আগের ভিডিও দেখেছে বা আমাদের এই সৎসঙ্গে অনুষ্ঠিত যে হয়েছিল সুবোধ ঘোষের সেবা আশ্রমে, সেখানে সেই রেচক পুরা কুম্ভকের জ্ঞান পেয়েছে। সেই রেচক পুরা কুম্ভকের কিছু ভাগ আছে, বলছে একটি রেচক পুরা কুম্ভক যে আমাদের প্রত্যহ প্রার্থনায় বা আমাদের পূজা পদ্ধতিতে হিন্দু সনাতন পদ্ধতিতে দেওয়া রয়েছে 16, 32, 64, 2, 4, 8 এর জ্ঞান। বলছে প্রাণবায়ুর সঙ্গে রেচক পুরা কুম্ভক করা, তার মধ্যে একটি মুখ্য যা আমাদের ভূতশুদ্ধি করায়, এই ভূতশুদ্ধির জ্ঞান, ভূতশুদ্ধি কিভাবে করবেন সেই জ্ঞান যদি পেতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে অনুরোধ করা হচ্ছে। যারা বাড়িতে বসে যোগ প্রাণায়াম শিখছেন বা এই দম সাধনা শিখছেন বা কুম্ভক রেচক পুরকের জ্ঞান জানছেন তাদের জন্য এই ভিডিওটি। বলছে সাধারণ গতিতে রেচক পুরক কুম্ভক বাহ্য প্রাণায়াম এর সঙ্গে করা। বাহ্য প্রাণায়াম কি? সাধারণ প্রাণায়াম আমরা বলে থাকি প্রস্তুতি প্রাণায়াম। প্রথমে আপনাকে বায়ুমুদ্রায় বা জ্ঞান মুদ্রায় বসতে হবে, একটি আসনে বসে শুদ্ধ ভাবে বায়ুমুদ্রায় বসে কি করবেন? বলছে শ্বাস বায়ুতে নেব, একে বলা হয় পুরক, নিচ্ছি নিয়ে এই আটকে রাখলাম ওপরে, এই আটকে রাখাটা হচ্ছে কুম্ভক। আমি আটকে আছি, এখনো ছাড়িনি, কথা বলছি, আবার ছাড়বো, প্রাণবায়ুকে ত্যাগ করছি। এই পুরো খালি করার চেষ্টা করছে, এটা হচ্ছে রেচক, খালি করে দিয়েছি, এবার আটকে রাখবো। এবার বলছে নিম্ন কুম্ভক বা মূলাধার বন বা ত্রিবন্ধ বলা হয় বা মূল বন্ধ বলা হয়, এর কতগুলি ভাগ আছে, কুম্ভকের বিভিন্ন ভাগ আছে। বলছে উদ্ধ কুম্ভক, বলছে নিম্ন কুম্ভক বা মূলাধার বন বা ত্রিবন, তারপরে মূল বন্ধ। মূল বন্ধ বলতে সম্পূর্ণ বন্ধ বলা হয়, এই উদ্ধ বন্ধ এবং নিম্ন বন্ধ দুটো বন্ধ করে মূল বন্ধ করতে হয়। বলছে সেগুলো আস্তে আস্তে আসবে, ভিডিওতে এগুলো দেখে শেখা সম্ভব নয়, এগুলো গুরুর সামনে গুরুর সান্নিধ্যে এগুলো এসে শিখতে হয়। তা যারা ভিডিও দেখে কুম্ভক শিখছেন তাদের জন্য একটি অনুরোধ, আপনারা একটি সদ্গুরুর জ্ঞানে দীক্ষা বা মন্ত্র নিয়ে তার কাছ থেকে রেচক পুরো কুম্ভকের জ্ঞানটা শিখবেন। আমাদের সত্য সনাতন ধর্মে যত পূজা হয়, যত পূজা পদ্ধতি আছে, তার আগে ভূতশুদ্ধি করতে হয়। সেই ভূতশুদ্ধির জ্ঞানের যে জ্ঞানটা সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়ামের সঙ্গে রেচক পুরো কুম্ভকের জ্ঞান। কি করেছে? বলছে এই বায়ুমুদ্রায় আমি বসেছি, মাঝখানে দুটো আঙ্গুল মধ্যমা আর অনামিকা জোড়া করে রেখেছি, ঠিক এইভাবে বসুন। এই হাতে আপনি বায়ুমুদ্রা করতে পারেন বা জ্ঞান মুদ্রা করতে পারেন, দিয়ে বসবো সোজা হয়। বলছে বুড়ো আঙ্গুল ডান নাকে থাকবে, বুড়ো আঙ্গুল ডান নাকে থাকবে, বা নাক থেকে আমি প্রাণবায়ুকে নিচ্ছি। কতক্ষণ নিলাম? 4 সেকেন্ড, দিয়ে আটকে রাখবো 8 সেকেন্ড, তারপরে ছাড়বো 16 সেকেন্ড, আবার নেব 4 সেকেন্ড, এই আটকে রাখবো 8 সেকেন্ড। তারপরে ছাড়বো 16 সেকেন্ড, এটা একবার করলাম। বলছে করার সময় আমি কথা বলছি, কথা বলা যায় না, চেতনগত ভাবে
চিত্তের সঙ্গে চিত্তের শুদ্ধি হয়, আমাদের শরীরে ভূত পঞ্চভূতের শুদ্ধির জ্ঞান। এটা বলছে বসার আগে নিজেকে শুদ্ধ করে চোখে মুখে একটু জল দিয়ে নেবে, চোখে নাকে মুখে কর্ণে কণ্ঠে এবং গ্রীভায় একটু জল দিয়ে নেবেন, দিয়ে হাতে পায়ে জল দিয়ে নিয়ে বসে আপনি এই প্রাণায়াম করতে পারেন। এতে অনুলোম বিলোমের সঙ্গে ভূত শুদ্ধি জ্ঞানের রেচক পূরক এবং কুম্ভকের জ্ঞান, অনুলোম বিলোমের সঙ্গে রেচক পূরক কুম্ভক, এটাকেই বলা হয় ভূত শুদ্ধি। এর মাত্রায় বিভিন্ন পূজা বিভিন্নভাবে হয়ে থাকে। মানস পূজা করতে গেলে বা দুর্গা পূজা করতে গেলে 16, 32, 64 জ্ঞানে এই রেচক পূরক কুম্ভক করতে হয়। 16 সেকেন্ড নেওয়া, 32 সেকেন্ড কুম্ভক করে রাখা, 64 সেকেন্ড ছাড়া। সাধারণ প্রথম প্রথম করতে গেলে আপনি 2, 4, 8 এই সংখ্যা হিসাবে নেবেন, তারপরে 4, 8, 16, তারপর 16, 32, 64 জ্ঞান। তাই এই প্রস্তুতি করতে গেলে কি করতে হবে, প্রথম প্রস্তুতিটা করুন, প্রস্তুতি প্রাণায়াম রেচক পূরক আর কুম্ভকের জ্ঞান। বসে শ্বাসকে নেব, চার সেকেন্ড নিলাম, 8 সেকেন্ড ধরে রাখবো, তারপর 16 সেকেন্ড ছাড়বো, থেকে আবার কুম্ভক করে রাখবো, আবার নেব নেব, 4 সেকেন্ড নিলাম, 8 সেকেন্ড কুম্ভক, ষোলো সেকেন্ড ধরে রেচ, সেকেন্ড আবার কুম্ভ। ছাড়ব নেব,